শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 14 নভেম্বর পর্যন্ত ছুটি ছিল, তার আগেই ছুটির ঘোষণা আসলো। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, যুক্তরাষ্ট্র 4 থেকে 5 দিনে ভোট গুনতে পারে না, আমরা 4 থেকে 5 মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে, আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলের 34 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তারা আত্মসমর্পণ করেন। যশোরের শার্শায় ভ্যানে করে স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও 2 কিশোরীর পা ভেঙে গেছে। তারা 3 জনই 8ম শ্রেণীর ছাত্রী। তারা স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি কাজে ডোনাল্ড ট্রাম্পের খুব কম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ট্রাম্পের সরকারি কাজের সাম্প্রতিক সূচি পর্যালোচনা করে সিএনএন এই তথ্য জানিয়েছে। সিএনএন বলছে, ট্রাম্প ছুটি ছাড়াই তার কাজে অনুপস্থিত। বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা। আইকন ক্রিকেটার তালিকায় মুশফিক রহিমকে দলে নিয়েছে বেক্সিমকো ঢাকা। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়েছে ফরচুন বরিশাল। দেশের বৃহত্তম নাট্যোৎসবে হেমলেট নাটকটি মঞ্চস্থ করেছেন মোশারফ করিম। আশরাফুজ্জামানের রচনা ও পরিচালনা এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। টেলিছবিটি আগামী 14 নভেম্বর রাত 8:30 মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে।